আচ্ছা ওকে বন্ধুসকল, ৱেলকাম টু মাই চেনেল এডুকেশ্যন ডিকে আসাম। আর বন্ধুসকল, যেহেতু যোৱাকালি পরীক্ষা গল 31 অক্টোবর তারিখে আসাম টেট 2021 সনের এলপি ইউপি দুইখান পেপারে সকলরে বহুতে ভাল হয়েছে নিশ্চয়, কারণ বহুতরে যিমানক সুধি আছো এতিয়ালৈকে সকলরে ভাল হওয়া বুলিয়ে কৈ আছে। গতিকে ইমান এটা চিন্তা কৰিবলগীয়া একো নাই, আৰু মানে যিহেতু পেপার ফাইল হওয়া বুলি মানে পেপার লিক হওয়া বুলি বহুতে কৈছে, আৰু একচুয়ালি যিখন পিডিএফ মানে যিহেতু এখন পিডিএফ বহুতে পাইছে যে পেপারখন, কারণ পেপারখন যেহেতু আনিবই দিয়া নাই, পিডিএফটো কেনেকৈ আহিল বা কোনোবাই ফটো মারি কিনে শেয়ার কৰিছে, একচুয়ালি যেতিয়া পরীক্ষার আগত লিক হওয়া নাই, কিন্তু হয়তো কোনোবাই পরীক্ষা সমাপ্তর পিছত পরীক্ষা শেষ হওয়ার পিছত ফটো মারি কিনে লৈছে আৰু পিডিএফ কৰিছে আৰু কৰি কিনে এনেকুৱাকৈ শেয়ার হৈছে। আৰু একচুয়ালি পরীক্ষা 2019 চনতো তেনেকুৱাই হৈছিল, আপোনালোকে নিশ্চয় গমে পাইছে যে ভিডিও কিছুমান ভাইরাল হৈছিল বা আমি বহুতে ফটো দেখিছিলোঁ যে পেপারখন লওয়া বা পেপারৰ পৰা ফটো মারা, পেপারৰ ফটো পিডিএফ আমি পাইছিলোঁ 2019 চনতো এনেকুৱা পাইছিলোঁ। কিন্তু এইবাৰো তেনেকুৱাই হওয়ার নিচিনা হৈছে, যেহেতু পেপারখন আনিব দিয়া নাই, কেনেকৈ পেপারখন থাকিল। সব এইটোৰ ক্ষেত্ৰত এটা কব লাগিব যে পরীক্ষা যেতিয়া ফিনিশড হয়েছে তেতিয়া হয়তো কোনোবাই ফটো মারিছিল, আর যিয়ে ফটো মারিছিল যারপরা এইটো এই যিখন পিডিএফ পেপারখনের, সো তেওঁৰ কারণে যে গোটেইবোৰ ছাত্রর জীবন ধ্বংস নহয়, কারণ যেহেতু বহুতরে পরীক্ষা ভাল হয়েছে আর নেক্সট টাইম যখন পরীক্ষা মানে ধরি লোক নতুনকৈ যদি কোনোবাই ভাবিছে যে পরীক্ষা হব, তেতিয়া বহুতে ডিপ্রেশনত পড়ব আর বহুতে নেক্সট টাইম পরীক্ষা বেয়া হয়ে যাব। গতি ইমান চিন্তা করব নালাগে, পজিটিভলি লব লাগে, কারণ কোনো ধরনের পরীক্ষা আকৌ নতুনকৈ নাপাতে, কারণ পেপার লিক পেপারখন লিকটো পরীক্ষার আগত হোৱা নাই নহয়, পরীক্ষা শেষ হওয়ার পিছত কোনোবাই ফটো মারিছে তেনেকুৱাকৈ, হয়তো কোয়েশ্চন পেপারখন কারোবার তাত আহিছে এনেকুৱাকৈ, আজিকালি জানাইতো এটা কোনো কারো কোনোবা এজনের তাত পালেই সকলোতে ভাইরাল হয়ে পড়ে ইন্টারনেটৰ যুগ যেহেতু। গতিকে কোনো ধরনের পরীক্ষা যে বাতিল হব কিবা হব এইবোৰ কোনো সকলোবোৰ মিছা হয়, কারণ পরীক্ষা বাতিল কি হব, পেপারটো আগতে লিক হওয়া নাই নহয়, যদি এদিন আগত পেপার লিক হলেহেতেন বা পরীক্ষা পরীক্ষা চলি থাকা সময় যদি পেপার লিক হলেহেতেন তেতিয়া কব পারি, কিন্তু পরীক্ষার পেপার কোনোবাই ফটো মারিছে কিন্তু ৰাতিহে পিডিএফটো শেয়ার হয়েছে বহুতরে তাত পেপারখন, গতিকে বহুত সময়ের পিছত কোনোবাই ফটো মারি কিনে এনেকুৱাকৈ শেয়ার কৰিছে আৰু ৰাতি শেয়ার হৈছে। গতিকে ইমান টেনশন লব লাগে একো নাই, পরীক্ষা 2019 চনতো এনেকুৱা হৈছিল, কারণ এটা পরীক্ষা পাতিবলৈ বহুত প্রিপারেশন লাগে, আমার বুলি নহয় সরকারও বহুত প্রিপারেশন কৰিব লগা হয় পরীক্ষা এটা পাতিবলৈ। আৰু সো এইখিনি আছিল আপোনালোকক মই ভিডিওটো জনালো যে বহুতে টেনশন লৈছে যে পরীক্ষা আকৌ হব নেকি, সো পরীক্ষা আকৌ নহয় নতুনকৈ আপোনালোকে জাস্ট ৰিজাল্টলৈ অপেক্ষা কৰক, ৰিজাল্ট অপেক্ষা কৰক, আপোনালোকৰ পৰীক্ষা সকলোৰে ভাল হৈছে গম পাইছোঁ, যিমানে মই ভিডিঅ'ত কমেণ্ট পাইছোঁ বা মই সুধিছোঁ সকলোৰে পৰীক্ষা ভাল হোৱা বুলিয়ে কৈছে। সো এইখিনি আছিল ভিডিঅ'টোত, ধন্যবাদ, আৰু শ্বেয়াৰ কৰি দিব যিমান পাৰে ভিডিঅ'বোৰ, তেতিয়া আপডেটবোৰ পাই থাকিব, ছাবস্ক্রাইব কৰি ৰাখিব, ধন্যবাদ, থেংক ইউ, বাই বাই, জয় হিন্দ।